প্রসন্দা, আমি জাহাঙ্গীর খান, মিতালী আর্টস গ্রুপের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই চেতনার অনুভবী অনুষ্ঠানে। আজ আমাদেরকে এই লাইভ অনুষ্ঠান করার অনুমতি এবং সহযোগিতা করার জন্য এটিএন বাংলার কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এর সাথে ধন্যবাদ জানাচ্ছি তার সকল কলা কৌশলীকে। চেতনার অনুভব এমন একটা অনুষ্ঠান, সঙ্গীতা অনুষ্ঠান, যার মাধ্যমে মুক্তিযোদ্ধার চেতনাকে আমরা লালন করার উদ্দীপনা এবং অনুপ্রেরণা পাব। আমার সকল সহযোদ্ধা, সহকর্মী ও শিল্পী বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন জানাই। এখন আমি অনুরোধ করব শাহিন শাহ ও রীনা দাসকে অনুষ্ঠানের বাকি অংশটুকু উপস্থাপনা করার জন্য। লেডিজ এন্ড জেন্টলম্যান, শাহিন শাহ ও রীনা দাস। শুভ সন্ধ্যা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চেতনার অনুভবে সঙ্গীতানুষ্ঠানটি উপভোগ করার জন্য। এই অনুষ্ঠানে রয়েছেন কণ্ঠশিল্পী আলবেলিয়া পিপা, তারেক হোসেন, নাজমুন্নাহার মাসুমা, সুনয়ন চৌধুরী, সুব্রা মুস্তফা এবং সুমন মিয়া, এবং আমাদের সাথে আরও যন্ত্রসঙ্গীতে রয়েছেন তবলায় পিয়াস বড়ুয়া, কিবোর্ডে রয়েছেন ফয়জুজ্জামান রিয়াদ, গিটারে পরাগ, এবং মঞ্চসজ্জায় শিল্পী কামরুল আহসান খান ও প্রতীক ভৌমিক, সাউন্ডে আছেন তানপুরা থেকে শামসুল জাকি স্বপন। বলবীর বল উন্নত মমশীর, শির নেহারে আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির বালবীর বল উন্নত শির। বাঙালি জাতি আজ এক কঠিন পরীক্ষার মুখোমুখি। জাতি যখন অস্তিত্ব রক্ষায় মরণপণ সংগ্রামে লিপ্ত, মুক্তিযুদ্ধের চেতনাকে টিকিয়ে রাখার আন্দোলনে অবতীর্ণ, ঠিক এই মুহূর্তে শুনি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গান। দুর্গম গিরি কান্তার মরুদুস্তর পারাপার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মরুদুস্তর পারাপার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মরুদুস্তর পারাপার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। হুঁশিয়ার
ভিক্ষা জাতির অথবা জাতির করিবে প্রাণ, ভুলিতেছে তোরে ভুলিতেছে জল কান্নারি হুঁশিয়ার। চেতনার অনুভবে অনুষ্ঠানে এখন আমরা বাকি যে গানগুলো শুনব সে গানের রচয়িতা আশরাফ মাহমুদ নেসোয়ার এবং সুরকার সুনয়ন চৌধুরী। আমি এখন সুনয় চৌধুরীর কাছে জানতে চাইব এই গানগুলোর সুরারোপ ও সহশিল্পীদের নিয়ে রেকর্ড করার সময় তার অনুভূতি কী ছিল। এই গানগুলো নেসোয়ার ভাইয়ের লেখা এবং গানের ভেতরে যে দেশপ্রেম এবং আমাদের দেশে যে আজকে উগ্রবাদের যে উত্থান এর বিরুদ্ধে মানবতাবাদের যে একটা আমন্ত্রণ জানানো হয়েছে এবং বিভিন্নভাবে দেশপ্রেমের যে বহিঃপ্রকাশ ঘটেছে গানে, সেইটা আমার কাছে খুবই মানে আমার অনুভূতিতে লেগেছে। এই জন্য আমি আসলে সুর করার চেষ্টা আমি করেছি এবং যা কী হয়েছে আপনারা বুঝবেন। তবে গানগুলো ভেরি ইন্সপিরেশনাল। নেসোয়ার ভাই কিছু গানে বলেছেন যে আমরা আমাদের দাবি শানিত মানবতা, এবং আমার বিশ্বাস যে বাংলাদেশে মানবতাবাদের উত্থান যদি হয় তাহলে আমাদের দেশ আরও উন্নতি অগ্রগতির দিকে যাবে। তো আমি এখন নেসোয়ার ভাইকে অনুরোধ জানাচ্ছি যে সে আমাদের ওনার গানের লেখার এই অনুপ্রেরণা সম্বন্ধে আমাদের সাথে যদি শেয়ার করেন। ধন্যবাদ সুনয়নদা। আমি যা বলার চেষ্টা করেছি সেই গানের কথাগুলোতে প্রাণ দিয়েছেন সুনয়ন চৌধুরী, আর প্রাণের সঞ্চার করবেন সুরে সুরে সব শিল্পীবৃন্দ। তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি। যন্ত্রী শিল্পী এবং আপনারা যারা এখানে আছেন এবং ভিউয়ার্সরা যারা আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আপনারা গান শুনতে থাকুন। আশরাফ মাহমুদ নেসোয়ার ও সুনয় চৌধুরী, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। ভীরুর মতো আমরা বাঁচতে চাই না, আমরা বাঁচব সসম্মানে। আমাদের সদা জাগ্রত থাকতে হবে। স্বদেশ যখন পড়ছে হিংসার আগুনে, বৈরী ভাবনার নিষ্ঠুর নিঃশ্বাসে সবাই জর্জরিত, বাঙালি যখন খুঁজছে স্বস্তির নিঃশ্বাস, এমন একটি ক্রান্তি লগ্নে মিতালী আর্টস গ্রুপের একটি ব্যতিক্রম ধর্মী গানের অনুষ্ঠান চেতনার অনুভবে, এক ঝাঁক সচেতন প্রাণের সম্মিলনে আজকের এই অনুষ্ঠান। মুক্তির চেতনায় উদ্বুদ্ধ দেশপ্রেমিক কিছু যোদ্ধার এই প্রয়াসে আপনাদের সংগ্রামী সম্ভাষণ, চেতনার অনুভবে আজকে আমাদের নির্ভয়ে পথ চলা। নেমেছে বাঁচার সংগ্রামে নির্ভয়ে
গর্বিত হয়েছে যতবার আমরা গর্জে উঠেছি ততবার, বুকের রক্ত বিলিয়ে দিয়ে পরাধীনতার গ্লানি মুছে আমরা আজ মুক্ত, আমরা স্বাধীন। তবুও আমরা নিরাপদ নই। 1971 সালের কালরাতে যখন পাকহেনারা নিরীহ বাঙালির উপর পাশবিক অত্যাচার, নৃশংস হত্যাকাণ্ড, নির্যাতন চালিয়েছিল, আজ স্বাধীন বাংলাদেশে তাদের দোসর রাজাকার আলবদররা আবার মাথা দিয়ে উঠেছে, নিরপরাধ মানুষদের জ্বালিয়ে পুড়িয়ে দগ্ধ করে মারছে, শহীদ স্মৃতির অপমান করে ভস্মীভূত করে দিচ্ছে। বাঙালি আজ বেদনার আগুনে পুড়ে মরছে, তাই ব্যাকুল চিত্তে গাইছে, স্বাধীনতা বিরোধী বাঙালির শত্রু শহীদ মিনারে দিয়েছে আগুন। স্বাধীনতা বিরোধী বাঙালির শত্রু শহীদ মিনারে দিয়েছে আগুন। স্বাধীনতা বিরোধী বাঙালির শত্রু শহীদ মিনারে দিয়েছে আগুন। ও গো ফাগুন, ও গো ফাগুন, ও গো ফাগুন, ও গো ফাগুন, মনে মনে আজ ছড়িয়ে দাও প্রদীপ।
বাঙালি জাতি কখনো লক্ষ্যভ্রষ্ট হয়নি, অভীষ্ট লক্ষ্যে পৌঁছার আমরণ সংগ্রাম করে গেছে। নিরাশার সকল তিমির তাড়িয়ে ছুটে গেছে আলোর সন্ধানে দিগন্ত থেকে দিগন্তে। যুগে যুগে বাঙালি অন্ধকারের পথ পরিহার করে আলোর পথযাত্রী হয়েছে, অভয় প্রাণে পথ হেঁটেছে সকল ভয় সংশয় উপেক্ষা করে। মানুষের সম্মান নিয়ে বেঁচে থাকার উদ্যম উদ্দীপনায় বাঙালি নির্ভয়ে পথ চলে। পাহাড় সম বাধার মুখোমুখি দাঁড়িয়ে তারা বলে, পথিক আমরা নেমেছি পথে তিমির রাতে আলোর সন্ধানে। আমরা নেমেছি পথে তিমির রাতে আলোর সন্ধানে, আমরা নেমেছি পথে তিমির রাতে আলোর সন্ধানে, অরুণোদয়ের সুবর্ণ রথে নদীর পথে নতুন গানে পথিক আমরা নেমেছি পথে, আমরা নেমেছি পথে তিমির রাতে আলোর সন্ধানে। সাহারায় ভয় করি না কো আমরা চলেছি সাহির প্রাণে, মোর সাহারায় ভয় করি না কো আমরা চলেছি সাহির প্রাণে, অভয় রক্তে বাঁচার সাহস আমরা বাঁচব সসম্মানে, অতি আমরা নেমেছি পথে তিমির রাতে আলোর সন্ধানে, আবারও ফিরে এলাম চেতনার অনুভবে। স্বাধীনতা বিরোধীরা নির্লজ্জের মতো বাংলার বুকে তাদের ঘৃণ্য পায়তারা চালাতে চায়। সাম্যের প্রতীক বাঙালি জাতিকে ভেদাভেদের গাঢ় অন্ধকারে নিমজ্জিত করে রাখতে চায়। ভেদাভেদহীন মানবতার মূল্যবোধে বাঙালি ম্রিয়মান, মৌলবাদের বিষানলে কোনো দিন আক্রান্ত হতে চায় না। তাই তো স্বাধীন চিত্তে সকল সংকীর্ণতার ঊর্ধ্বে থেকে মুক্তিকামী বাঙালিরা বলে, স্বাধীনতা বিরোধী তোমাদের আজ শুধু ধিক্কার ধিক্কার ধিক্কার। স্বাধীনতা বিরোধী তোমাদের আজ শুধু ধিক্কার ধিক্কার ধিক্কার, স্বাধীনতা বিরোধী তোমাদের আজ শুধু ধিক্কার ধিক্কার ধিক্কার, শুনবে না কেউ আর বাংলার বুকে তোমাদের মৌলবাদী চিৎকার, ধিক্কার 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 ধিক্কার, স্বাধীনতা বিরোধী তোমাদের আর শুধু ধিক্কার ধিক্কার ধিক্কার। ধর্মের নামে নয় হিংসা ইন্দ্র মানুষের মাঝে মানবতা বন্ধন,
ধর্মের নামে হিংসারি কোন মানুষের মাঝে মানবতা বন্ধন পুত্রের স্পন্দনে সমতার জয়গানে মৈত্রীর স্পন্দনে সমতার জয়গানে বাংলার মানুষ সজ্জার শুনবে না কেউ আর বাংলার বুকে তোমাদের মৌলবাদী চিৎকার স্বাধীনতা বিরোধী তোমাদের আজ ধিক্কার 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 ইতিহাস সাক্ষী সত্যের সূর্য চমকায় সবুজের বুকে শহীদের রক্ত ঝলকায় ইতিহাস সাক্ষী সত্যের সূর্য চমকায় সবুজের বুকে শহীদের রক্ত ঝলকায় বীর ভয় বাঙালি স্বাধীনতা রক্ষায় বীর ভয় বাঙালি স্বাধীনতা রক্ষায় করবে সব বাধা চুরমায় তোমাদের মৌলবাদী চিৎকার ধিক্কার 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 স্বাধীনতা বিরোধী তোমাদের আশ্রয় ধিক্কার 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 স্বাধীনতা দেওয়ার বাংলার বুকে তোমাদের মৌলবাদী চিৎকার ধিক্কার 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 স্বাধীনতা বিরোধী তোমাদের আশ্রয় ধিক্কার 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 ১৯৭১-এর মুক্তিযুদ্ধ তারা দেখেনি তবুও বাঙালির উত্তরসূরি নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে পথ চলে নতুন প্রজন্ম বাংলাদেশের স্বাধীনতাকে যে কোনো মূল্যে টিকিয়ে রাখতে চায় আর টিকিয়ে রাখতে তারা বদ্ধপরিকর এবারও যখন স্বাধীনতা বিরোধীরা মাথা চাড়া দিয়ে উঠেছিল রক্তের ইতিহাস ম্লান করতে চেয়েছিল তখনই তরুণ প্রজন্ম গিয়ে ওঠে তারুণ্যে মুখর প্রজন্ম চত্বর আবার দিয়েছে ডাক একাত্তর প্রতিবাদী মানুষের বিপ্লবী চেতনায় উত্তাল মাঠঘাট প্রান্তর তারুণ্যে মুখর প্রজন্ম চত্বর আবার দিয়েছে ডাক একাত্তর প্রতিবাদী মানুষের বিপ্লবী চেতনায় উত্তাল মাঠঘাট প্রান্তর তারুণ্যে মুখর প্রজন্ম চত্বর আবার দিয়েছে ডাক একাত্তর প্রতিবাদী মানুষের বিপ্লবী চেতনায় উত্তাল মাঠঘাট প্রান্তর তাই সম্বল জনতার মনোবলে হাতিয়ার সাম্যের ডাকে একতাই সম্বল জনতার মনোবলে হাতিয়ার মৌলবাদী যত আস্তানা সামাল সামালে নামা তাকে অন্তরঙ্গা প্রভাত প্রতিবাদী মানুষের বিপ্লবী চেতনার উত্তাল মাঠে ঘাটে প্রান্ত তারুণ্যে মুখর প্রজন্ম চত্বর আবার দিয়েছে ডাকে কাতর প্রতিবাদী মানুষের বিপ্লবী চেতনার উত্তাল মাঠে ঘাটে প্রান্ত আসছে বলুন জাগরে বলুন অভয় প্রাণে এগিয়ে যান আসছে বলুন জাগরে করুন অভয় প্রাণে এগিয়ে যান স্বাধীনতার শত্রুরূপে আনলে বুকে সাহস বল অভিশাপের বলয় ভেঙে আজ মাতৃভূমি মুক্ত প্রতিবাদী মানুষের বিপ্লবী চেতনায় উত্তাল মাঠঘাটে প্রান্ত তারুণ্যে মুখর প্রজন্ম চত্বর আবার দিয়েছে ডাকে কাতর প্রতিবাদী মানুষের বিপ্লবী চেতনায় উত্তাল মাঠঘাটে প্রান্ত প্রতিবাদী মানুষের বিপ্লবী চেতনায় উত্তাল মাঠঘাটে প্রান্ত
প্রতিবাদে মানুষের বিপ্লবে চেতনা বাংলা মা গো, যুগে যুগে তুমি কত অত্যাচার নিপীড়ন নির্যাতন সহ্য করেছ, চোখের জলে বুক ভাসিয়েছ বহুবার, তবুও জন্ম দিয়েছ কত বীর সন্তানের। মা গো, তোমার অপমান দেখে তারা ভীরুর মতো বিমুখ হয়ে বসে রয়নি, বুকে রক্ত দিয়ে তারা অপমানের প্রতিশোধ নিয়েছে, বিদেশি বেনিয়াদের তাড়িয়েছে বারবার, কারণ তোমার ছেলেরা ভীরু নয় মা, তারা মুক্তি পাগল রণবীর, তারা বাংলার কোটি নজরুল, তারা সূর্য সেন, তারা দিদুমীর। মা গো, তোমার ছেলেরা ভীরু নয় মা, মা গো তোমার ছেলেরা ভীরু নয় মা, মুক্তি পাগল রণবীর তারা বাংলার কোটি নজরুল, তারা সূর্য সেন, তারা তিতুমীর। মা গো তোমার ছেলেরা ভীরু নয় মা, শোকের কাছে মানে না পরাজয়, তারা করে না মরণে ভয়, শোকের কাছে মানে না পরাজয়, মুক্তির পথে যত প্রতিরোধ তারা ভেঙে করে চৌচি, তারা বাংলার কুটি নজরুল, তারা সূর্য সেন, তারা তিতুমি। মা গো তোমার ছেলেরা ভীরু নয় মা, জননী বিশ্বের সেরা প্রাকৃতিক লীলাভূমি, আমার ভালোবাসার দেশ বাংলাদেশ, যার নয়নাভিরাম মনোহরী রূপ আমায় মুগ্ধ করে অবিরাম। কাব্যে কল্পে গানে যার উপমা পরিসীম, যারে ভালোবেসে সিক্ত হয় বাঙালির হৃদয়, তাই প্রাণীর আবেগ ছড়াই আমরা সুরের মধুরিমায়, তাই সত্যেরই সোনার দেশ করার অসীম বাসনা বুকে নিয়ে সকল বাঙালি গেয়ে ওঠে, স্বদেশ আমার স্বদেশ তোমার স্বদেশ ভালোবাসার, এই স্বদেশে গর্ব আমরা শান্তি সুখের খামার।
স্বদেশ আমার, স্বদেশ তোমার, স্বদেশ ভালোবাসা, এই স্বদেশে গর্ব আমরা, এই স্বদেশে গর্ব আমরা, শান্তি সুখের বাহার, স্বদেশ আমার, স্বদেশ তোমার, স্বদেশ ভালোবাসা, স্বদেশে গর্ব আমরা, এই স্বদেশে গর্ব আমরা, শান্তি সুখের বাহার, স্বদেশ আমার, স্বদেশ তোমার, স্বদেশ ভালোবাসা। স্বদেশ ভালোবাসা, স্বদেশে গর্ব আমরা, এই স্বদেশে গর্ব আমরা, শান্তি সুখের ধাম, স্বদেশ আমার, স্বদেশ তোমার, স্বদেশ ভালোবাসা। বাঙালি জাতিকে যারা অবহেলা করে, অবজ্ঞা করে, তারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী। বাঙালি জাতি জাগতে জানে, প্রতিবাদ করতে জানে, তারা ভীরুর মতো ঘরের কোণে বসে থাকতে জানে না। আমরা স্বাধীন, আমরা পরাধীন জাতি নই, আমাদের স্বাধীনতাকে খর্ব করার অধিকার পৃথিবীতে কারণে। বাঙালি জাতির অস্তিত্ব, স্বাধীনতা ও স্বাধিকার রক্ষার প্রশ্ন যখনই এসেছে, তখনই বাঙালিরা জীবন বাজি রেখে সকল আগ্রাসনের মোকাবেলা করেছে। তারা সাহসী যোদ্ধার মতো গেয়ে উঠেছে বজ্র কণ্ঠে, দুর্জয় বাংলার বিপ্লবী জনতা, জাগবেই জাগবে, জীবনের বিনিময়ে রক্তের স্বাধীনতা রাখবেই রাখবে। দুর্জয় বাংলার বিপ্লবী জনতা, জাগবে জাগবে, দুর্জয় বাংলার বিপ্লবী জনতা, জাগবে জাগবে, জীবনের বিনিময়ে রক্তের স্বাধীনতা রাখবে রাখবে, দুর্জয় বাংলার বিপ্লবী জনতা, জাগবে জাগবে। মন্ত্রে হয় মহিয়ান সংগ্রামী জনতা হবে আগুয়ান, মুক্তির মন্ত্রে হয় মহিয়ান সংগ্রামী জনতা হবে আগুয়ান, স্বাধীনতা বিরোধীর দুর্গম ঘাঁটি করে দেবে পদাঘাতে কণ্ঠা, বাংলার বৈরী দানবের দম্ভ ভাঙবে ভাঙবে, দুর্জয় বাংলার বিপ্লব
তা জানবে জানবে আসে আসুন ঝড় তুফান থাকবে হাতে বিজয় নিশান আসে আসুন ঝড় তুফান থাকবে হাতে বিজয় নিশান অভয় প্রাণে শৈব বুকে হানে হানুক মৃত্যু বিমান কমানি শেষে সে অরুণুষা আসবে আসবে দূর চায় বাংলার বিপ্লবী জনতা জাগবে জাগবে রক্তের স্বাধীনতা রাখবে রাখবে দূর চায় বাংলার বিপ্লবী জনতা জাগবে জাগবে বাংলার বিপ্লবী জনতা জাগবে জাগবে বাংলার বিপ্লবী জনতা জাগবে জাগবে দেশের গাছের পাতায় কান রাখলে এখনো শুনতে পাবেন দামাল ছেলেদের দৃঢ় পদভার আমার দেশের প্রতিটি বালুকণা এখনো একটি ফুলকে বাঁচিয়ে রাখার গল্প বলে আমার দেশের চাঁদ এখনো আঁচল ভরে জমিয়ে রাখে জ্যোৎস্না সে বীর মুক্তিযোদ্ধাদের জন্যে আর আমাদের সঙ্গে আজকের চেতনার অনুভবে রয়েছেন সেই দামাল ছেলেরা বয়সের ভারে হয়তো কিছুটা নত জানো কিন্তু হৃদয়ে বাংলাদেশের সেই লাল সবুজের পতাকা ধারণ করে রয়েছেন আমানউদ্দিন লোকমান হোসেন আজিজুল কামাল ইনামুল হক ও সিরাজুল হোসেন সিরাজুল আলম ধন্যবাদ আপনাদের সবাইকে এবং আপনাদের সবার জন্যে শুধু এটিএন বাংলা নয় পুরো বাংলাদেশের এবং প্রবাসী সব বাংলাদেশিদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা শ্রদ্ধা কৃতজ্ঞতা আমি খুব সংক্ষেপে আপনাদের আজকের এই অনুষ্ঠান দেখে অনুভূতি জানতে চাইব আপনার কাছে আমি খুবই গর্বিত যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার উপরে আজকে যে প্রোগ্রাম শুরু করেছেন এটিএন বাংলা আমি সেজন্যে এটিএন বাংলা এবং সবাইকে ধন্যবাদ জানাই এবং তার সঙ্গে যারা এখানে গান গেয়েছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে যাতে আরও বেশি করে প্রচারিত হয় এবং আমাদের তরুণ প্রজন্মের প্রতি সেজন্য আমরা আরও গর্বিত হব ধন্যবাদ মুক্তিযুদ্ধের চেতনা আমাদের অন্তরে আপনি আজকে এই মুহূর্তে আপনার অনুভব আমি ভেবেছিলাম আমাদের প্রজন্ম আমাদেরকে ভুলে গিয়েছে আমাদের আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষে যে চেতনা ছিল সেটা তারা ভুলতে বসেছে আমার ধারণা ছিল তারা শুধু কম্পিউটার নিয়ে ব্যস্ত কিন্তু গত কয়েক মাসের যে প্রতিভা তাদের মধ্যে দেখেছি আমাদের প্রজন্ম গণজাগরণ মঞ্চের মধ্য দিয়ে আমি এখন নিশ্চিত যে আমরা না থাকলেও তারা আমাদের সেই আশা নিয়ে এগিয়ে যাবে সামনে বাংলাদেশের সমুদ্র বাংলাদেশের নদী বাংলাদেশের পাখি আপনাদের কথা বলে কি করে আমরা ভুলে যাব ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের যেই হারানো সেই দিনের স্মৃতিগুলি আজ আমাদের মধ্যে ভেসে আসছে এবং বিশেষ করে যে সবাই এখনো মুক্তিযুদ্ধের সেই চেতনাকে লালন করতেছেন সেজন্য আমরা কৃতজ্ঞ এবং বিশেষ করে আমাদের প্রজন্ম যারা উনি যেটা বলেছেন ওদের বুকের মধ্যে যে মুক্তিযুদ্ধের চেতনাটা এখনো আছে সেটাই আমাদের গর্ব এবং বিশেষ করে তারা বলতে পারে আমাদের প্রজন্ম যারা আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমাদের আত্মীয় স্বজন আপনারা দেখছেন যে কোনো মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি যারা ছিল রাজাকার আল বদর হ্যাঁ ওদের তো গর্ব করার মতো কিছু নাই ওরা গর্ব করে বলতে পারে যে আমার মামা চাচা আমার ভাই মুক্তিযুদ্ধ ছিলেন সেই জিনিসটা যে তাদের মধ্যে
ফিরে আসছে সেজন্য আমরা খুবই আনন্দিত। ধন্যবাদ। ধন্যবাদ মুক্তিযোদ্ধা লোকমান হোসেন। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠান দেখে এবং শুনে মনে হলো আমরা একত্রে যেভাবে ইন্সপায়ার্ড হয়েছিলাম যে আমাদের কবি সাহিত্যিক এবং শিল্পীদের গানে যুদ্ধের ময়দানে যারা আমছিলাম, আজকে এটা শুনে আমার ওইটাই মনে হচ্ছে যেটা আমার আজিজুল কামাল ভাই বলছেন যে আমরা এটা মানে দেখে শুনে আশ্চর্য হচ্ছে যে আমাদের পরে যে একত্রে যে রাইটাররা লিখেছিলেন এখন এই প্রজন্মের জন্য, এখন যে আমাদের শিল্পী সাহিত্যিকরা যারা গান করছেন আগামী প্রজন্মকে এগিয়ে নেওয়ার জন্য খুব ইন্সপায়ার করবে, এবং আমি তাদেরকে ধন্যবাদ জানাই আজকের এটার জন্য। থ্যাংক ইউ। আমি প্রথমেই এটিএন বাংলা পরিবারকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। চেতনার অনুভবে আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি মনে প্রাণে বিশ্বাস করি যে বাঙালি একদিন তার স্পৃত লক্ষ্যে পৌঁছবেই পৌঁছবে। ইতিহাস জানো তুমি, আমরা কোনো দিন পরাজিত হইনি। হয়তো এই উচ্ছিষ্ট ওরা আমাদেরকে সময় অনেক সময় বাধা দিয়ে থাকে, ওই বাধা অতিক্রম করতে হয়তো আমাদের একটু সময় লাগবে, কিন্তু বাঙালি তার স্পৃত লক্ষ্যে একদিন পৌঁছবেই পৌঁছবে এই ভরসা আমার আছে, এই আশা আমার আছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। মিতালি আর্টস গ্রুপের সঙ্গে আমরাও চেতনার অনুভবে মুক্তিযুদ্ধকে ধরে রাখতে চাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এটিএন বাংলার এমডি সুফি ভাই, তাকে দুটো কথা বলবার জন্য অনুরোধ করছি। আমি এইটাই বলবো, মুক্তিযুদ্ধের সম্বন্ধে আসলে বেশি কিছু আমি জানি না, যতক্ষণ আমি এই সময় বয়স ছিল না, বা আজকে যে প্রোগ্রাম করতেছেন বা আমি টেলিভিশনে যেগুলো দেখি অনেক জিনিস জানতে পারি যে দেশের মানুষ আমাদের জন্য অনেক কষ্ট করে আজকে আমরা বাংলাদেশ পাইছি। সো এইটাই আমি বলবো, আর আজকে প্রোগ্রামটা খুব সুন্দর। আজকের অনুষ্ঠান আমরা শেষ করব জাতীয় সঙ্গীত দিয়ে। মুক্তিযুদ্ধ নিশ্চয়ই, আমি বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের জন্য একটা ঘটনা তুলে ধরতেছি আর কি। আবুল হাসান খারকানি নামে এক ভদ্র এক বুজুর্গ, ওনার বাড়ি ইরান খারকান এলাকায়, যার জন্য তার নামের শেষ দিয়ে আবুল হাসান খারকানি। উনি একজন বিশাল বুজুর্গ। উনি ওনার শিষ্যদেরকে নির্দেশ দিয়েছিলেন যে আমার দরগায় যে আসবে তাকে খাবার দাবার দিও, জিজ্ঞাসা করিও না সে কোন ধর্মের লোক। ইনি বলতেছে যে আমার প্রভু যারে প্রাণ দিছে আমি কে তাকে জিজ্ঞাসা করব যে তুমি কোন ধর্মের লোক। আমার আজব লাগে ধর্মের দুহাই দিয়ে মানুষ হয়ে মানুষের অপমান, এটা তো কোনো দিনও বিধাতার বিধান ছিল না। আমি এই জিনিসটা কঠোরভাবে নিন্দা জানাই। দেশবাসীকে সঠিক ইসলাম ধর্ম প্রচার করার জন্য অনুরোধ জানাই। অসংখ্য ধন্যবাদ। বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি। আজকে আমরা জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শেষ করব। নেসর ভাই, আমরা কি শুরু করব? আমি দর্শকদেরকে অনুরোধ জানাচ্ছি অবশ্যই জাতীয় সঙ্গীতে আপনারা সকলে আমাদের সঙ্গে অংশ নেবেন। আপনাদেরকে নিয়েই তো আমাদের অনুষ্ঠান। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস।
ঘরে শিশুকাল কাটিল রে, তোমারি ধুলা মাটি অঙ্গে মাখি ধন্য জীবন মানি। চেতনার অনুভবে ওই দেখো শাহাবাগ।